আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। আজকে এই ক্লাসে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 7 এর ইউনিট 4 এর লেসন 2 বাংলা অর্থ সহকারে পড়াবো। তো এই হচ্ছে আমাদের লেসন 2। তোমরা দেখতে পাচ্ছো যে লেসন 2 এর যে হেডিং আছে সেই হেডিংটা হচ্ছে এই টিচার, একজন শিক্ষক। তো কিওয়ার্ডস এই লেসনে যে আমরা যে কিওয়ার্ডগুলো পাবো সেগুলো হচ্ছে কোম্পানি, কোম্পানি শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ভেইক্যান্ট, ভেইক্যান্ট মানে হচ্ছে শূন্য বা খালি, স্টেটাস শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা, রিসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্মান প্রদর্শন করা বা সম্মান করা, ইনলস মানে হচ্ছে শ্বশুর শাশুড়ি, একাডেমিক শব্দের অর্থ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাডমিয়ার শব্দের অর্থ হচ্ছে সম্মান প্রদর্শন করা, ডেমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন করা, ইন্সপায়ার শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা, করিডর শব্দের অর্থ হচ্ছে বারান্দা। তো চলো আমরা এখন আমাদের আজকের এই প্যাসেজটা পড়ি। রিড অ্যাবাউট মিসেস শাহানা হুদা, মিসেস শাহানা হুদা সম্পর্কে পড়ো। শাহানাস হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস, শাহানার স্বামী জামিল হুদা একটা কোম্পানিতে চাকরি করেন। হিজ ফার্ম হ্যাজ এ ভেইকেন্ট পজিশন, তার ফার্মে বা তার অফিসে একটা শূন্য পদ রয়েছে। অন সেভারাল ডেইজ হি টোল শাহানা, কিছুদিন যাব তিনি শাহানাকে বলছেন, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আমি চাই তুমি ওই পোস্টের জন্য আবেদন করো। বাট শাহানা সেইড, কিন্তু শাহানা বলছে, প্লিজ ডু নট ইনসিস্ট, দয়া করে জোরাজুরি করো না, আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার, আমি স্থানীয় উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক হিসাবে জয়েন করতে যাচ্ছি। What do you find in teaching job, Shahana? I don't want you to do it. Shahana, তুমি শিক্ষকতার পেশায় কি পেয়েছো? আমি চাই না তুমি এটা করো। Her in-laws were also on his side. তার শ্বশুর শাশুড়িও তার স্বামীর পক্ষে ছিল। Yet Shahana joined the school against the will of the family. তবুও শাহানা পরিবারের বিরুদ্ধে যে, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যে স্কুলে জয়েন করল। উইকস এন্ড মান্থ ওয়েন্ট বাই, সপ্তাহ এবং মাস যায়। এভরি ডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক, প্রত্যেক দিন শাহানা বাড়ির কাজকর্মে সাহায্য করে। এভরি ডে শি ওয়ার্ক হার্ড টু প্রিপেয়ার হার লেসনস, শাহানা প্রতিদিন তার পড়া প্রস্তুত করার জন্য কঠিন পরিশ্রম করে। এভরি ডে শি গোস টু স্কুল, প্রতিদিন সে স্কুলে যায়। টিচার্স আর স্টুডেন্টস অ্যান্ড হেল্প বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, সে তার দুর্বল এবং সবল ছাত্র প্রত্যেককেই সে সাহায্য করে। দে অফেন কাম টু হার ইন দ্য টিচার্স রুম, ইন করিডর অ্যান্ড ইভেন অন দ্য রোড, অ্যান্ড টক টু হার অ্যাবাউট এনি একাডেমিক অর পার্সোনাল প্রবলেমস। ছাত্রছাত্রীরা প্রায়ই তার শিক্ষক রুমে আসে, অথবা স্কুলের বারান্দায়, অথবা রাস্তায় শাহানার সাথে কথা বলে তাদের স্কুলের অথবা তাদের ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে। উইদিন এ ইয়ার শাহানা বিকাম এ ভেরি গুড টিচার, এক বছরের মাঝেই শাহানা খুবই ভালো একজন শিক্ষক হিসেবে বা খুব ভালো একজন শিক্ষক হলেন। স্টুডেন্টস গিভ হার সালাম এভরি হোয়ার দে সি হার, ছাত্রছাত্রীরা তাকে সালাম দেয় যে যেখানেই দেখে। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হিম, শিক্ষকরা এমনকি প্রধান শিক্ষকও তাকে সম্মান করে। প্যারেন্টস অ্যান্ড আদার পিপুল ইন দ্য কমিউনিটি কেম টু সি হার অ্যাট হোম অ্যাট দ্য স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্টস, অভিভাবকরা এবং এলাকার স্থানীয় মানুষজন তাকে দেখতে তার বাড়িতে আসে, স্কুলে যায় এবং তাকে অনেক সম্মান প্রদর্শন করে। ওয়ান ডে হার হাজব্যান্ড সেইড, একদিন তার স্বামী তাকে বলল,
You have opened my eyes, Shahana. Shahana, তুমি আমার চোখ খুলে দিয়েছো. Teaching is more than a job. শিক্ষকতা একটা চাকরির থেকে অনেক বড় কিছু বা অনেক বেশি. I did not know it. আমি এটা জানতাম না. Congratulations, তোমাকে অভিনন্দন. Thank you. She smiled. Shahana তাকে বললো যে তোমাকে ধন্যবাদ এবং Shahana হাসলো. Tell me, Shahana, how you could be such a great teacher? Jamil wanted to know. Shahana আমাকে বলো যে তুমি কিভাবে এত মহান একজন শিক্ষক হলে? Jamil জানতে চাইলো. I don't only teaches my subject. আমি শুধুমাত্র আমার বিষয় বা সাবজেক্টই ছাত্রদের পড়াই না, শেখাই না. I care of my student. আমি আমার ছাত্রছাত্রীদের যত্ন নেই. I love them. আমি তাদের ভালোবাসি. I myself demonstrate good behaviors and inspire them to be good. আমি আমার নিজে ভালো ব্যবহার প্রদর্শন করি বা তাদের সাথে ভালো ব্যবহার করি এন্ড তাদেরকে এবং তাদেরকে ভালো হতে উৎসাহিত করি. That's all I do. আমি এগুলোই করি, রিপ্লাই Shahana. Shahana প্রতি উত্তরে বলল. তো এই ছিল আমাদের আজকের এই প্যাসেজটি এবং এই প্যাসেজ থেকে আমরা এটাই শিখলাম যে একজন ভালো টিচারের বৈশিষ্ট্য কী বা একজন ভালো টিচার কত সম্মান পায়। তো চলো আমরা এখন এই লেসনটার এক সারমর্মটা বাংলা অর্থ সহকারে একটু বলি তোমাদের। হচ্ছে শাহানার হাজব্যান্ডের নাম হচ্ছে জামিল হুদা, তিনি একটা কোম্পানিতে চাকরি করেন এবং তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিতে একটা শূন্য স্থান রয়েছে যেখানে তিনি শাহানাকে জয়েন করার জন্য বা ওই শূন্য স্থানে শাহানাকে চাকরি নেওয়ার জন্য তিনি অ্যাপ্লাই করতে বলেছিলেন। বাট শাহানা তাকে বললো যে শাহানা স্থানীয় যে হাই স্কুল আছে সেই হাই স্কুলে শিক্ষক হিসাবে জয়েন করতে চায় এবং এতে শাহানার শ্বশুর শাশুড়ির মতামত ছিল না। শাহানা তাদের ইচ্ছার বিরুদ্ধে যে স্কুলে জয়েন করে, সপ্তাহ যায় মাস যায়, শাহানা এর মধ্যে তার বাড়ির যে কাজ আছে সেই বাড়ির কাজও সাহায্য করে, সে প্রতিদিন অনেক কঠিন পরিশ্রম করে তার স্টুডেন্টদের যে লেসনটা পড়াবে সেই লেসনটা রেডি করার জন্য এবং প্রতিদিন সারা স্কুলে যায় এবং ছাত্রছাত্রীদের যত্ন নেয়, সে হোক সে ভালো ছাত্র হোক খারাপ ছাত্র। এবং ছাত্রছাত্রীরাও প্রায় সময় শাহানার কাছে আসে, তাদের টিচার্স রুমে আসে অথবা স্কুলের বারান্দায় আসে অথবা যদি তারা রাস্তাঘাটে পায় তখনও শাহানার সাথে তারা তাদের স্কুলের অথবা ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে তারা কথা বলে বা আলোচনা করে। এক বছরের মধ্যে শাহানা খুব ভালো একজন শিক্ষক হয়ে গেলেন। স্টুডেন্টরা তাকে খুব সম্মান করে, তাকে যেখানেই দেখে তাকে সেখানেই সালাম দেয়, শিক্ষকরাও তাকে সম্মান করে, এমনকি প্রধান শিক্ষকও তাকে সম্মান করে। অভিভাবকরা এবং স্থানীয় সমাজের যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন তারাও শাহানাকে দেখতে আসেন তার বাসায়, তার স্কুলে এবং তাকে খুব সম্মান প্রদর্শন করেন। একদিন শাহানার হাজব্যান্ড বলল যে শাহানা তুমি আমার চোখ খুলে দিয়েছ, শিক্ষকতা শুধু একটা পেশাই না, শিক্ষকতা শুধু একটা চাকরি না, তার থেকেও বড় কিছু। আমি এটা জানতাম না, তোমাকে ধন্যবাদ, তোমাকে কংগ্রেচুলেশন। শাহানা বললো তোমাকে ধন্যবাদ। তখন তার হাজব্যান্ড তাকে বললো, জামিল বললো যে আমি জানতে চাই শাহানা তুমি কীভাবে এত ভালো একজন শিক্ষক হলে। তো শাহানা বললো আসলে এটা কিছুই না, আমি জাস্ট শুধু আমি যে সাবজেক্ট পড়াই তাই শিখাই না, আমি তাদেরকে ভালোবাসি এবং আমি নিজে তাদেরকে ভালো ব্যবহার তাদের সামনে প্রদর্শন করি, এতে করে তারা উৎসাহিত হয় ভালো হওয়ার জন্য, এটাই। তো এই হচ্ছে আমাদের আজকের সামারি সারমর্ম বাংলা বাংলায়। তো এখন আমি এই লেসন থেকে আমরা যে নতুন নতুন ওয়ার্ডগুলো শিখলাম সেগুলো একটু বলে দিই। ভেকেন্ট পজিশন মানে হচ্ছে শূন্য স্থান বা শূন্য পদ। অ্যাপ্লাই মানে হচ্ছে আবেদন। পোস্ট মানে হচ্ছে পজিশন, মানে পোস্ট মানে হচ্ছে পদ আর কি। ইনসিস্ট মানে তো আমরা আগেও পড়েছি, জোরাজুরি করা, চাপাচাপি করা। ইন লস মানে হচ্ছে শ্বশুর শাশুড়ি। এগেইনস্ট মানে হচ্ছে বিপক্ষে। হাউস হোল্ড মানে হচ্ছে সাংসারিক বা ঘরের কাজ। প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা। তরিরা মানে হচ্ছে বারান্দা। একাডেমিক মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক। অ্যাডমায়ার মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা বা সম্মান। কংগ্রেচুলেশনস মানে হচ্ছে অভিনন্দন। ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা। বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার। ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহিত করা। রিপ্লাই মানে হচ্ছে প্রতি উত্তরে কিছু বলা। তো এই হচ্ছে আমাদের আজকের ইউনিট 4 এর লেসন 2 এর পড়াটা। তোমরা যদি বাসায় যেভাবে পড়িয়েছি বাসায় যেভাবে পড়লে আশা করি তোমাদের এই লেসন থেকে আর কোনো প্রবলেম থাকবে না। আর তোমরা এই লেসনে আমরা অনেকগুলো
নতুন শব্দের অর্থ পেয়েছি, তোমরা এই শব্দের অর্থগুলো বানান সহকারে মুখস্থ করে ফেলবে, যে অর্থগুলো বলেছি সেভাবে তোমরা খাতা নোট করে রাখবে, বানান সহকারে শিখবে, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছো, ক্লাসটি করেছো, আর তোমাদের যে বন্ধুরা এই ক্লাসটি করার সুযোগ পায়নি তোমরা ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ক্লাসটি করতে পারে এবং সবাই তোমরা শিখতে পারো। ধন্যবাদ সবাইকে।